সমকোণী চৌপল বা আয়ত ঘনক। তোমরা জানো সমকোণী চৌপল বা আয়ত ঘনক আর ঘনকের মধ্যে ডিফারেন্স? সমকোণী চৌপল বা আয়ত ঘনকের ক্ষেত্রে হয় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আলাদা হয়, আর ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান হয়। এইটুকুটাই ডিফারেন্স সমকোণী চৌপল আর হচ্ছে একটা ঘনকের মধ্যে। এটা আমরা একটা সমকোণী চৌপল মনে করছি যার লেন্থ ধরে নিচ্ছি হচ্ছে এল, ব্রেথ বি, আর হচ্ছে হাইট এইচ। দৈর্ঘ্য এল, প্রস্থ বি এবং উচ্চতা এইচ, এর ফর্মুলাগুলো আমরা আলোচনা করব। আয়ত ঘনক বা সমকোণী চৌপল, সমকোণী চৌপল সবার প্রথম আমরা আলোচনা করব এর চার দিকে বা একটি তলের ক্ষেত্রফল যদি এর ক্ষেত্রে জানতে চাই। সবার আগে মনে রাখবে তলটা কোনটা উল্লেখ করছে। তলের ক্ষেত্রে এখানে যে ছটি তল হয় সেগুলো হচ্ছে একটা লেন্থ হচ্ছে এল আর একটা ব্রেথ বি। এই সাইডের এই তলটা যদি উল্লেখ করে, এই তলটা, এই যে এই বরাবর এই তলটা যদি উল্লেখ করা হয় তাহলে এটার ক্ষেত্রে লেন্থ হচ্ছে বি আর ব্রেথ হচ্ছে এইচ, মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে এর অপোজিটের ক্ষেত্রেও, আর ভূমিতে যেমন আমি বললাম লেন্থ এল, ব্রেথ বি, এই সমস্ত প্রত্যেকটা আয়ত ঘনককে এইভাবে মনে রাখবে যে প্রত্যেকটা আয়ত ঘনকে ছটা ছটা রেক্টাঙ্গল অর্থাৎ আয়ত ক্ষেত্র আছে, সেইভাবে ভাবতে হবে ব্যাপারটা। এটার ক্ষেত্রে এই ভূমিটা একটা আয়তক্ষেত্র, একই আয়তক্ষেত্র উপরেও আছে যাদের দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি। তাহলে ভূমির যদি কোনো সময় ক্ষেত্রফল জানতে চাই তাহলে হবে এল ইন্টু বি। আমরা এখানে আলোচনা করব সমকোণী চৌপলের সবার প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল নিয়ে। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে আসছে টু। টু কারণ হচ্ছে প্রত্যেকটা আয়তক্ষেত্রাকার তল একই রকম দুটো করে আছে, ভূমির মতো দুটো আছে, ভূমি আর হচ্ছে ফ্লোরেরটা, তারপর একইভাবে এই দুপাশেরটা, একইভাবে এটা আর এটা। সেই জন্য প্রথমে যদি ভূমিরটা আমরা ধরি তাহলে এটা হচ্ছে এল ইন্টু বি প্লাস, তারপর যদি আমরা এই তলটা ধরি তাহলে সেটা হচ্ছে বি ইন্টু এইচ, তারপর যদি আমরা এই তলটা ধরি, এই তলটা আর এই তলটা, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে এইচ ইন্টু এল বা এল ইন্টু এইচ। এখানে আমি আগে উল্লেখ করে দিই এল বুঝাচ্ছি দৈর্ঘ্য, বি প্রস্থ এবং এইচ হচ্ছে উচ্চতা, সমকোণী চৌপল বা আয়ত ঘনকটি। এটা হচ্ছে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আমরা আসছি আয়ত ঘন বা সমকোণী চৌপলের আয়তনের ক্ষেত্রে। আমি আগেও উল্লেখ করেছিলাম যে যে সমস্ত ঘনবস্তুর ভূমি থেকে উপরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আকারের পরিবর্তন হয় না তাদের ভূমির ক্ষেত্রফল, আর উচ্চতার গুণফলই হচ্ছে তাদের আয়তন। তাহলে এই ক্ষেত্রে এটার ভূমির ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু বি আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এল বি এইচ, এটাই হচ্ছে এর আয়তনের ফর্মুলা। এল বি এইচ অর্থাৎ উচ্চতা গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হচ্ছে আয়তনের ফর্মুলা। এবার হচ্ছে সমকোণী চৌপলের কর্ণের ফর্মুলা। কর্ণ, কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই জিনিসটা সম্পর্কে আমি একটু আলোচনা করিনি সবার প্রথমে। যে কর্ণটা হয় সমকোণী চৌপলের, কর্ণটা হয় এইখানে একটা তল থেকে এইখানে একটা তল বরাবর, এই যে এই বরাবর থাকে সমকোণী চৌপলের কর্ণটা। ভালো মতো বুঝবে তোমরা, এই বরাবর থাকে সমকোণী চৌপলের কর্ণটা। এবার এই কর্ণটা বের করতে গেলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে হয় যার অতিভুজ হবে এই কর্ণটা। সেই সমকোণী ত্রিভুজের উচ্চতা বা লম্ব যেটা হবে সেটা হচ্ছে এই বাহুটা, আর তার ভূমি হবে এই বাহুটা, যেটা হচ্ছে আমাদের অলরেডি আয়ত ঘনকের ভূমি, যেটা যার দৈর্ঘ্য এল প্রস্থ বি, সেটার কর্ণ হচ্ছে আমাদের এই প্রাপ্য যে সমকোণী ত্রিভুজটা পাবো তার ভূমি। তাহলে এটা আমরা জানি এটার কর্ণ কত হবে। কোনো আয়ত ঘনকে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় রুট ওভার এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে এই কর্ণটা হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা আমরা অলরেডি জানি এইচ, তাহলে এটা কী হবে, এই কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সিম্পল, এই জন্য কর্ণের দৈর্ঘ্য হবে এটা।
একইভাবে ঘনকের ক্ষেত্রেও যদি আমরা, কিন্তু তার আগে আলোচনা করিনি, সমকোণী চৌবলের বেশ কিছু ক্ষেত্রে জানতে চাই যে তার চারটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। এই সমস্ত ক্ষেত্রে চারটি তল অর্থাৎ ভূমি আর উপরের তল বাদ দিয়ে চারটি তল জানতে চাই। সেই ক্ষেত্রে কোনো আয়তঘনক বা সমকোণী চৌবলের চারটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে চারটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ইন্টু, যেহেতু এক্ষেত্রে ভূমি আর উচ্চতা থাকে না, সুতরাং 2 ইন্টু L ইন্টু H প্লাস B ইন্টু H বা LHBH, যেখানে L আর B দৈর্ঘ্য ও প্রস্থ আমি আগেও বলেছি আবারও বলছি। এবার আমরা আলোচনা করব ঘনকের ফর্মুলা সম্পর্কে। ঘনক আর আয়তঘনক বা সমকোণী চৌবলের মধ্যে ডিফারেন্স খুব কম, আমি আগেও বললাম দুটোর ক্ষেত্রে ডিফারেন্স শুধু এইটুকুটা যে আয়তঘনক বা সমকোণী চৌবলের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটের আলাদা আলাদা মান থাকে, কিন্তু ঘনকের ক্ষেত্রে সবগুলো সমান থাকে। অর্থাৎ এখানে A কে আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসেবে ধরবো, কারণ তোমরা ইউজুয়ালি এইভাবেই জানো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। A ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সিম্পল, প্রত্যেকটা তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার। এখানে আছে 6টা তল, তাহলে এর ফর্মুলা হবে 6A² ঘনকের আয়তন একইভাবে আমি বলেছিলাম ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ভাবে ভাবলে ভূমিটা একটা বর্গক্ষেত্র এ স্কোয়ার আর তার সঙ্গে ইন্টু এ অর্থাৎ A³। ঘনকের কর্ণ একইভাবে √3 ইন্টু A, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার আমি একটু আলোচনা করে নিই, যদি কোনো সময় ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল জানতে চাই ঘনকের, তবে প্রতিটি তলের ক্ষেত্রফল হবে শুধুমাত্র A² এবার আমরা একটু কয়েকটা জিনিস আলোচনা করে নেব ঘনক আর সমকোণী চৌবল সম্পর্কে। ঘনক আর সমকোণী চৌবল সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নেব। ঘনকের ক্ষেত্রে মোট তল সংখ্যা হয় কটা, আর ঘনকের ক্ষেত্রে শীর্ষবিন্দু হয় কটা, আর ঘনকের ক্ষেত্রে ধার সংখ্যা হয় কটা, এগুলো সম্পর্কে। তল মোট 6টা তল হয় আমরা জানি, 4 সাইডে 4টে তল আর উপরে একটা নিচে একটা। শীর্ষবিন্দু সংখ্যা, শীর্ষবিন্দু দেখে নেওয়া যাক শীর্ষবিন্দু কটা আছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে শীর্ষবিন্দু সংখ্যা কটা? 8টা। এবার ধারের সংখ্যা বা বাহুর সংখ্যা, ধারের সংখ্যা দেখা যাক কটা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে ধারের সংখ্যা 12টা। কারো বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। এবার কর্ণ সংখ্যা, কর্ণ কটা আছে? এই বরাবর যেমন একটা কর্ণ আছে, ঠিক একইভাবে এই বরাবর একটা হতে পারে, এই বরাবর একটা হতে পারে, আর এই বরাবর একটা হতে পারে। তাহলে মোট কর্ণ সংখ্যা হচ্ছে 4টে। আমাদের আয়তঘনক বা সমকোণী চৌবলের ক্ষেত্রে এই সমস্ত ফর্মুলার বাইরে আর কোনো ফর্মুলা সেরকম লাগবে না। আয়তঘনক, সমকোণী চৌবল আর ঘনক সম্পর্কে সমস্ত রকম ফর্মুলাগুলো আমরা আলোচনা করলাম।